করতে চাও না? আমি করতেছি হচ্ছে কিছু জিনিস নিয়ে আসছিলাম না, সেগুলো একটু গুছাবো, দেখো আমার কি অবস্থা। আচ্ছা এসিটা ছেড়ে দেই, এসিতে বসো, আমি একটু ব্লগ করতেছি, ঠিক আছে? পাপ্পা এটা কি পানি খাইছো না, নামাজ পড়ছো না? আমি এনকো দিই না, আমি খাই নাই, আমি ভিডিও দেখছি, ভিডিও তুলে দেখছি। আল্লাহ ঢুকাই রেখে থিবা, খায়া কি করবে এটা, জলদি খাও, কাপড় গুছাইতেছে, কাপড় গুছাইতেছে, নামাজ শেষ, কাজ টি শেষ করে ওই ঘর ফ্রেশ করবো না, সারাদিন তো বাইরে ছিল আজকে। আসে না, ওই ঘরে আছে। না হেল্প করলাম, কেউ কিন্তু বলেন না, উনি যার ভাই বোন গুলো আপনারা কেউ বলেন না, কোন দিকে? ওই পাশে। হ্যাঁ দেখো তো কি বাবা, তুমি টাকা দিয়ে কি আনছো এগুলা? আমি ভাবলাম যে এটা ফ্রিজে ধরে রাখলে বলো ভালো মানুষই দেওয়া না, কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করে এটা ইচ্ছা রাখলাম ফ্রিজে, যে তরমুজটা আমরা খাবো ঠান্ডা ঠান্ডা, একদম নামাজ করলাম শেষ করে পুরো পরিবার একসাথে খাইতে ভালো লাগবো, এটা কোনো কথা? দোকানদার করে নাই, কারণ দোকানের সামনে থেকে আমি উঠাইছি। আমি তো রাখিবা করছিলাম, মিতু খাইছে, আমু মিতু খাইছে, ও খাইতেছে এখন। তাহলে পাপ্পা পাপ্পা খাইছে এটা, পাপ্পা খাইছে, পাপ্পা খাইছে। তুমি আজকে ইত্যাদি কিছু দেওয়া নাই, পরে ঠান্ডা ভাই খাইয়া লাগছি, পানি খাইতে গেছিলাম পানি উপায় নাই, পরে তরমুজ খাই, কিন্তু ঋতু ধরা লাগছে, ও খাইছে। নামাজ পড়তে চলে গেছে, সবচেয়ে বড় কথা যেহেতু মাইপা বিক্রি করে, মাইপা খাবার দেবো, তুমি কি লেগে এত বড় একটা টুকরা খেলা, লোভ সামলাতে তোমার আর নাই, এটা আমরা খাবো, কি আর
লোক সামলাতে আমি ঋতু রতি বানাতে আমি থাকবেন কেন আমি দুই চামচ খাইছি খাইছি তো দেখো আমি এখন ওরা দুই বাপ বেটি খাইছে এখন আমরা খাবো আর কাউকে দিব না না আমিও খামু আমারে দাও আসো আমারে দেনে দুই চামচ এটা কে করছে বাবা আমার ভিডিও প্রমাণ আছে দুইটা চামচ দিয়া কয় কি যে তোমারও ভাষামো আমিও খামু প্রমাণ আছে এটা খাইছো তো ভিডিও প্রমাণ আছে খাইও নাই দেখেন সম্মান মাইকটা দিই মাইকটা